নমস্কার সবাইকে জানাই। আজকে রান্না করছি এখন ঢ্যাঁড়স দিয়ে ডাল, ঢ্যাঁড়স ডাল রান্না করছি। কড়াই গরম করছি, গোলমরিচ গোটা ফোড়ন দিচ্ছি, লঙ্কা ফোড়ন দিচ্ছি, তারপর ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি, টমেটো ভেজে নিচ্ছি, মুসুরির ডাল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তারপর সব কিছু ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স ডাল রান্না করছি টমেটো দিয়ে, তারপর জল দিচ্ছি, নুন দিচ্ছি ডালের মধ্যে, হলুদ গুঁড়ো দিচ্ছি, ফুটছে কড়াইয়ের মধ্যে ঢ্যাঁড়স ডাল। ঢ্যাঁড়স ডাল রান্না করে নিচ্ছি। এই রেসিপি খুব সুন্দর হয়, ঢ্যাঁড়স ডাল খুব সুন্দর হয়, খেতে অসাধারণ হয়। ঘন ডাল, পুরু ডাল, বেশ খেতে খুব সুস্বাদু এই ডাল, ভাতের সঙ্গেও এবং রুটির সঙ্গে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে এই ডাল রেসিপি খেতে অসাধারণ হয়। আপনারা এইভাবে ডাল, ঢ্যাঁড়স ডাল রান্না করে নেবেন, তারপর খাবেন, দেখবেন সবাই আঙুল চেটে খাবে, খুব সুন্দর এই ডাল। এইভাবে ঢ্যাঁড়স ডাল বানিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগবে সবাইকার। রান্না করে নিলাম ঢ্যাঁড়স ডাল, এইভাবে ভালো হয়েছে।